আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পঞ্চম শ্রেণীর সকল ছাত্রছাত্রীর জন্য অ্যাসাইনমেন্ট বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। তো অ্যাসাইনমেন্টের কভার পেজে যা যা দেওয়া রয়েছে এখানে রোল নাম্বার লিখতে হবে, তারপর বিদ্যালয়ের নাম, তারপর উপজেলা, তারপর জেলা। এখানে রয়েছে পাট নং, পৃষ্ঠা নং 2-3, তারিখ 2-5-2021, বার রবিবার। এটা হচ্ছে ক নাম্বার গেল। এবার খ নাম্বার, বিষয়বস্তু এক পড়ে 1947 থেকে 1971 সাল পর্যন্ত পাকিস্তান শাসনামলের একটি ঘটনাপঞ্জি তৈরি করো। এখানে ক্রম দেওয়া রয়েছে 1 থেকে 6 পর্যন্ত এবং সাল দেওয়া রয়েছে, এবং এখানে ঘটনাগুলো লিখতে হবে 1, 2, 3, 4, 5, 6 পয়েন্ট আকারে। তারপর রয়েছে গ নাম্বার, পরিবারের বড়দের কাছ থেকে পাকিস্তান শাসনামল সম্পর্কে শুনে মুক্তি যুদ্ধের 4টি প্রয়োজনীয়তা লেখো। প্রয়োজনীয়তা এখানে 1, 2, 3, 4 সকাল লিখতে হবে। এবং ঘ নাম্বারে রয়েছে এখানে 1, 2, 3, 4 প্রয়োজনীয়তা সম্পূর্ণ লিখতে হবে। তো এখানে সম্পূর্ণ সিটি দিয়ে দিয়েছি বাংলাদেশের বিশ্ব উড়িষ্যা পঞ্চম শ্রেণী। এখানে ক খ গ ঘ মোট 3টি স্টেপ রয়েছে। তারপরে এখন উত্তর, এখন ক নাম্বার উত্তর, যে 1947 থেকে 1971 সাল পর্যন্ত পাকিস্তান শাসনামলের ঘটনাপঞ্জি, এটি হচ্ছে 1947 থেকে 1971 সাল পর্যন্ত পাকিস্তান শাসনামলের ঘটনাপঞ্জি। তো পাকিস্তান সৃষ্টির পর ভাষা নিয়ে বাঙালি ও পাকিস্তানিদের মধ্যে সংকট সৃষ্টি হয়। যখন পাকিস্তান সৃষ্টি হয় তখন বাঙালিদের মধ্যে এবং পাকিস্তানিদের মধ্যে ভাষা, তাদের ভাষা নিয়ে সংকট সৃষ্টি হয়, দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি হয়। উর্দু না বাংলা হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা, তা নিয়ে দ্বন্দ্ব প্রকট আকার ধারণ করে। মানে পাকিস্তানের রাষ্ট্রভাষা কী হবে, উর্দু হবে নাকি বাংলা হবে, তা নিয়ে মতভেদ শুরু হয়। বাঙালির প্রাণের বিনিময়ে পরবর্তী উর্দুর পাশাপাশি বাংলা রাষ্ট্রভাষা হিসাবে স্থান পায় 1966 সালে 5ই ফেব্রুয়ারি লাহোরে। তারপর 1969 সালের গণঅভ্যুত্থান, আগরতলা ষড়যন্ত্র মামলার পরিপ্রেক্ষিতে সংগঠিত আন্দোলন গণঅভ্যুত্থানে রূপ নেয়। 1969 সালে একটি অভ্যুত্থান হয় এবং আগরতলা ষড়যন্ত্র মামলা হয় যার পরিবর্তে গণঅভ্যুত্থানের রূপ নেয়, যার ফলশ্রুতিতে আইয়ুব খান 22ই ফেব্রুয়ারি আগরতলা মিথ্যা মামলা প্রত্যাহার করে সকল বন্দীকে নিঃশর্ত মুক্তি দেন। যতগুলো জেলে বন্দি ছিল সবগুলোকে মুক্তি দেওয়া হয়। তারপর আওয়ামী লীগ 1970 সালের নির্বাচনে এক সুদূরপ্রসারী ফলাফল অর্জন করে, 1970 সালে আওয়ামী লীগ জয়লাভ করে, যার ফলে পাকিস্তানি রাজনীতিবিদদের টনক নড়ে যায়। তারপর 25শে মার্চ কালো রাতে পাকিস্তানিদের অতর্কিত হামলার প্রতিবাদে, 25শে মার্চ কালো রাত মানে 1971 সালের 25শে মার্চ রাতে বাংলার মানুষের উপর অনেক হত্যা যজ্ঞকাণ্ড শুরু হয়। 26শে মার্চ থেকে শুরু হয় মহান মুক্তিযুদ্ধ, 1947 থেকে 1971 সালে আন্দোলনের বছর, 1952 সালে ভাষা আন্দোলন হয়। তারপর 1966 সালে 6 দফা আন্দোলন হয়, 1969 সালে গণঅভ্যুত্থান হয়। তারপর 4 নম্বর, 1970 সাধারণ নির্বাচন হয়, 1971 25শে মার্চ গণহত্যা হয়। তারপর 1971 26শে মার্চ মুক্তিযুদ্ধ শুরু হয়। এখানে স্টেপ বাই স্টেপ 1 থেকে 6 পর্যন্ত দেওয়া রয়েছে। তারপর ক খ গেল, এবার গ, গয়ের উত্তর, 1947 সালে ভারতবর্ষ বিভক্তির মাধ্যমে পাকিস্তান রাষ্ট্র সৃষ্টি হয়, যখন ইংরেজরা এদের শাসন থেকে চলে যায় 1947 সালে, তখন ভারত মহাভারত 2টি
রাষ্ট্রে পরিণত হয়, একটি হচ্ছে পাকিস্তান এবং ভারত। তারা পাকিস্তান আমলে পশ্চিম পাকিস্তানি শাসকরা পূর্ব পাকিস্তানের উপর সর্বক্ষেত্রে জুলুম করত। আবার এই পাকিস্তানের মধ্যে ভাগ ছিল, একটি হচ্ছে পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তান। আর তাদের মধ্যে জুলুম নির্যাতন শুরু হয়। রাজনৈতিক, অর্থনৈতিক, প্রশাসনিক সর্বক্ষেত্রে পূর্ব পাকিস্তানিরা শোষণ বর্ষণার শিকার হয়, কারণ পশ্চিম পাকিস্তানিরা একটু শক্তিশালী ছিল এবং পূর্ব পাকিস্তানিরা কম শক্তিবান ছিল। পূর্ব পাকিস্তানের লোকেরা নানাভাবে বৈষম্যের শিকার হতো। রাষ্ট্রে বড় বড় পদে পশ্চিম পাকিস্তানের লোকেরা আসীন হতো। এছাড়াও সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ক্ষেত্রে পূর্ব পাকিস্তানের লোকেরা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হতো। সরকারি চাকরি লাভের ক্ষেত্রেও পূর্ব পাকিস্তানের লোকদের আসন সংখ্যা ছিল শতকরা মাত্র 23%, মানে 100 ভাগের মধ্যে 23% নিত পূর্ব পাকিস্তান থেকে, আর সবগুলো পশ্চিম পাকিস্তান থেকে নেওয়া হতো যে কোনো চাকরি, সরকারি চাকরিতে। তাদের ক্ষমতা বেশি দেওয়া হতো, কিন্তু পূর্ব পাকিস্তানের মানুষদের বেশি ক্ষমতা দেওয়া হতো না। 1971 সালে অধিকার বঞ্চিত পূর্ব পাকিস্তানিরা যখন জেগে উঠল, তখনই শুরু হলো যুদ্ধ। যখন এরা প্রতিবাদ করতে গেল পূর্ব পাকিস্তানিরা, তখন যুদ্ধ শুরু হয়ে গেল। আর সেই যুদ্ধের মাধ্যমে সমাপ্তি ঘটে পাকিস্তানি আমলের। তখন থেকে পাকিস্তান আমলটি চলে গেল, অর্জিত হয় স্বাধীনতা। তারপর রয়েছে ঘর নাম্বার। মুজিবনগর সরকারের 3টি কাজ লিখতে হবে। 1 নম্বর কাজ, মুজিবনগর সরকার কী কী কাজ করে গিয়েছিল সে কাজগুলো। মুজিবনগর সরকারের মন্ত্রিসভা আনুষ্ঠানিকভাবে স্বাধীনতা ঘোষণাপত্র এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক 26 মার্চ ঘোষিত স্বাধীনতার ঘোষণা অনুমোদন করে। 26 মার্চ বাংলাদেশের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তখন ছিল পূর্ব পাকিস্তান, বর্তমানে সেটা হচ্ছে বাংলাদেশ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 26 মার্চ ঘোষণা দেয় যে আজ থেকে স্বাধীনতা যুদ্ধ শুরু হবে, মুক্তিযুদ্ধ পরিচালনা এবং দেশে বিদেশে যুদ্ধের পক্ষে জনমত গড়ে তোলা ও সমর্থন আদায় করার ক্ষেত্রে এ সরকার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মুক্তিযুদ্ধ পরিচালনা সুবিধার জন্য এ সরকার সারা বাংলাদেশকে 11টি সেক্টরে ভাগ করে। এই মুক্তিযুদ্ধের সার্বিক পরিকল্পনা এ সরকারের উদ্যোগে করা হয়। যখন এদেশের স্বাধীনতা যুদ্ধ ছিল, তখন সরকার ছিল মুজিবনগর সরকার। এই সরকারের মাধ্যমে সব কিছু দায়িত্ব পালন করা হয় এবং সব ক্ষেত্রে যুদ্ধ সাহায্য করে। তো ভিডিওটা ছিল এই পর্যন্তই। ভিডিওতে অবশ্যই তোমরা একটি লাইক, কমেন্ট এবং তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করবে, মেসেঞ্জারে শেয়ার করবে, যাতে তারা ভিডিওগুলো পেয়ে উপকৃত হতে পারে এবং অ্যাসাইনমেন্টগুলো লিখতে পারে। টাটা।